জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ তায়কোন্ডো ফেডারেশন 10 দিন ব্যাপী এক বিশেষ কার্যক্রমের আয়োজন করেছেন। ক্রীড়ার প্রতি জাতির জনকের যে ভালোবাসা তা বিশ্বের দরবারে পরিচিত করে দেওয়াই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। আমাদের এই কার্যক্রমকে সফলভাবে আয়োজন করার জন্য জাতীয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ ও মহিলা ক্রীড়া সংস্থাকে বাংলাদেশ তায়কোন্ডো ফেডারেশনের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি ফেডারেশনের সভাপতি জনাব কাজী মোর্শেদ হোসেন কামাল, সাধারণ সম্পাদক জনাব মাহমুদুল ইসলাম রানা ও অন্যান্য কর্মকর্তাদের এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজন করার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার টুইন বাচ্চা, ওরা তায়কোয়ান্ডো ফেডারেশনের সাথে আছে অনেক বছর ধরে, তো ওরা এই বছর অনেক বেশি এক্সাইটেড। এই বছর এক্সাইটমেন্টের রিজন হচ্ছে এতটা সময় আমরা লকডাউনের মতো থাকার পর এইবার যখন এই এক্সাইটমেন্টটা নিয়ে ওরা তায়কোয়ান্ডো ফেডারেশনের এই প্রোগ্রামটা হচ্ছে আর এই অ্যারেঞ্জমেন্টটা এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, কম্পিটিশন হচ্ছে, ফাইটিং হচ্ছে, তো ওরা দুইজন অসম্ভব এক্সাইটমেন্ট নিয়ে এই প্রতিযোগিতায় পার্টিসিপেট করছে। স্পেশালি আমার জন্য, আমার পক্ষ থেকে একটা বড় ধন্যবাদ কেন জানেন, কারণ লকডাউনের সময় বাচ্চাদের অভ্যাস খারাপ হয়ে গেছিলো, দে ওয়ার অলওয়েজ অন দ্য স্ক্রিন, এবং এইটার জন্যে দে হ্যাভ কাম আউট অফ দ্য স্ক্রিন এবং প্রচুর সময় তারা দিচ্ছে, অ্যাক্টিভ থাকছে, এটার জন্য আমি একটা মানে প্রাণভালা অভিনন্দন জানাই সবাইকে। ভেতরে আসলে বাচ্চারা ঘরে বসে থেকে থেকে তারা মেন্টালি এবং ফিজিক্যালি দুইটাই খুব স্ট্রেসড হয়ে যাচ্ছিল, এবং ওরা খুব মিসও করতো আসলে তায়কোন্ডোটা, যেহেতু এটা ওদের জন্য, ওদের একটা ফিজিক্যাল ট্রেনিং, ওদের একটা মেন্টাল কনফিডেন্স সব কিছু মিলিয়ে। আর করোনার সময় আসলে যেটা, যে ইমিউন সিস্টেমটা তো আমাদের ইম্প্রুভ করা, ডেভেলপ করাটা খুবই জরুরি ছিল, তো যার কারণে এই অনলাইন অ্যাক্টিভিটিটা শুরু হওয়ার জন্য বা অনলাইন তায়কোন্ডো ক্লাসটা শুরু হওয়ার জন্য ওরা সব দিক থেকেই ওদের জন্য খুব ভালো হয়েছে, ওরা হেল্প পেয়েছে, ওদের ফিজিক্যালি ওরা ফিট থাকতে পেরেছে, মেন্টালি কনফিডেন্ট থাকতে পেরেছে, এবং ওদের প্র্যাকটিসটাও ওরা চালু রাখতে পেরেছে, যার কারণে এখন ওরা যেহেতু অফলাইনে এসে ক্লাসগুলো করছে, ওদের জন্য জিনিসটা আবার অনেক দিন পরে একটা ব্রেক মনে হয়নি বা তাদের কাছে হঠাৎ করে জিনিসটা কষ্টকর মনে হয়ে যায়নি। আর সবচেয়ে বড় কথা ছিল, ওদের সময়টাও খুব সুন্দর কেটেছে এবং ওদের প্র্যাকটিসটাও চালু ছিল, এবং টিচারদের আগ্রহ এবং তাদের চেষ্টারও কোনো কমতি ছিল না, সব কিছু মিলে ওরা আসলে করোনার ভেতরে, আমি অন্তত বলবো যে শুধুমাত্র এই তায়কোন্ডো ক্লাসটার জন্য ওরা কিছুটা হলেও ভালো থাকতে পেরেছে। এখানকার আপারা স্যাররা খুবই আন্তরিক, এত বাচ্চারা এখানে পড়ে, অথচ প্রতিটা বাচ্চাকে তারা ইন্ডিভিজুয়ালি মানে টেক কেয়ারের মাধ্যমে খুব ভালো শেখাচ্ছেন। আর আমিও বেশ হ্যাপি যে আমার বাচ্চারা এখানে আসার জন্য খুবই আগ্রহী, এবং তারা খুব মানে খুশি হয় এখানে আসার সময় হয়ে গেলে, ওরা নিজেরাই রেডি হয়, নিজেরাই আসার জন্য খুব উৎসাহিত বোধ করে। এই জন্য আমি আবারও ধন্যবাদ দিব তায়কোন্ডো ফেডারেশনকে। আমার দুই মেয়েকে আমি এই তায়কোন্দে দিয়েছি এই খেলাটা শেখার জন্য। তো এটা আসলে মূলত খেলা হিসেবে ওদেরকে দেওয়া হয়েছে, কিন্তু ওরাও মূলত, আমার মূল লক্ষ্যটা ছিল আসলে যে এই আত্মরক্ষার বিষয়টা, যে মেয়েরা যেন নিজেরা নিজেদেরকে সেফ করতে পারে, নিজেরা যেন ফ্রিলি মুভ করতে পারে সোসাইটিতে, বিভিন্ন সময় তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, এটাই ছিল আমার আসলে মূলত। জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশের অস্তিত্বের সাথে মিশে আছেন, ওনার সম্পর্কে না জানলে আমাদের সন্তানরা বাংলাদেশ সম্পর্কেই জানতে পারবে না, তাই
তাদেরকে শুধু বইয়ের মাধ্যমে নয়, নানা প্রতিযোগিতা, নানা অনুষ্ঠানের মাধ্যমেও তাদের কাছে বঙ্গবন্ধু সম্পর্কে নানা তথ্য আমাদের পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। আমি মনে করি বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন এরকমই একটা দায়িত্ব আজকে পালন করছে এই 10 দিনব্যাপী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে।